আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি লিমাস কিচেনে ওয়েলকাম নতুন একটা ভিডিও দেখার জন্য। পারফেক্টভাবে খাজা বা গজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। অনেকেই এই খাজাটা তৈরি করতে ভয় পায়। আমি চেষ্টা করেছি খুব সহজে তাদেরকে খাজার রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। চেষ্টা করবেন সবসময় ময়দা দিয়ে খাজাটা তৈরি করতে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 2 চা চামচ তেল। ভালো করে দুটোটা উপকরণ আমি ময়দার সাথে মিশিয়ে নিব। ময়দার সাথে যখন তেলটা মিশানো হয়ে যাবে, ময়দা মুঠো করলে একটা জমাট বেঁধে যাবে, তখনই বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ডোটা রেডি করার জন্য আমরা নর্মাল পানিটাই ব্যবহার করছি। 1/2 কাপ পানি আমি 3 বার ব্যবহার করে ডোটা রেডি করছি। ডোটা যত ভালো করে রেডি করবেন তত খাজাগুলো মুচমুচ আর ক্রিসপি হবে। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। এখন আমি শিরাটা তৈরি করে নিব। আর একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি 1/2 কাপ চিনি, 1/2 কাপ পানি। চিনি আর পানি যখন মিশে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব লেবু। লেবুটা দেওয়ার কারণ হলো যেন চিনির শিরাটা বেশি জমাট না বেঁধে যায়। জমাট বেঁধে গেলে খাজার ভিতরে দিতে অসুবিধা হয়ে যাবে। শিরাটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হালকা আঠালো হলেই হয়ে যাবে শিরাটা। শিরাটা তৈরি করতে আমার সময় লেগেছে 5 মিনিট থেকে 7 মিনিট। আর এখন আমি একটা বলে তুলে নিচ্ছি শিরাটাকে। আপনারা চাইলে একই পাত্রে রাখতে পারেন। আর এখানে একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে আমার রুটিটা বেলতে হবে। আটা দিয়ে বেললে খাজাগুলো ক্রিসপিও আসবে না, ফুলবেও না, সে কারণে আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। প্রথমে ভালো করে মুথে নিব, তারপর লম্বা করে আটাগুলো ছোট ছোট আকৃতি করে নেব রুটি বেলার জন্য। আপনারা যে যত ছোট করেই নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, সাইজেরটা আপনাদের পছন্দের। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা যত পাতলা করে বেলতে পারবেন ততই মুচমুচে হবে খাজাগুলো। রুটি বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে শেপটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে খাজার শেপটা করে নিতে হবে। আমি মুখে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না, আপনারা দেখে যতটা ভালো বুঝতে পারবেন। এক একটা করে ধাপ করে নিলে হয় কি পলটগুলো ভালো আসে আর খাজার ক্রিসপিটা তত ভালো আসবে। আমি বলার থেকে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ভাজগুলো আরও ভালো বুঝতে পারবেন। ভাজ করাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সাইড থেকে নিয়ে এসে মাঝখানে একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে যেন না ছুটে যায়। অন্য সাইডটা আমি সেমভাবে করব, কিন্তু এই সাইডে আমি একটু পানি ব্যবহার করব যেন ভালোভাবে চেপে দেওয়া যায়। ভাজগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে হয়েছে। এখন হাত দিয়ে চেপে দিব আর বেলুন দিয়ে একটু বেলে শেপ করে নেব। পাতলা আপনাদের ইচ্ছা, মোটা হলেও কোনো সমস্যা হবে না। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর ভাজতে দিয়ে দিব। তেলটা গরম হলে চুলাটা মাঝারি আঁচে দিয়ে আমরা খাজাগুলো এপিট এপিট করে ভালো করে ভেজে নিব। হাই হিটে দিলে কালার চলে আসবে কিন্তু ভিতরে ক্রিসপিটা আসবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। খাজার রুটিটা বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি ময়দা ব্যবহার করেন ক্রিসপিটা কিন্তু ভালো আসবে না। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। খাজাগুলো গরম থাকা অবস্থায় আমরা শিরাটা উপরে দিয়ে দিব। আর আপনারা চাইলে শিরার ভিতরে ভিজিয়েও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাজাটা কত মুচমুচে হয়েছে আর পাটগুলো কত ভালো দেখা যাচ্ছে। আপনারা যদি আমার রেসিপিগুলো পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক ও শেয়ার সামনে ভিডিও করতে আমাকে অনুপ্রাণিত করে। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।